মাথা নিচু করে কেন বসে আছে হে জমিয়ত আহলে হাদিসের কর্মী? এ কথা নিশ্চিত, এই কথাটাই হচ্ছে আসল কথা। বিষে তুমি হার মানো, মধুতে তো জিত। গভীর খাদের কিনারায় একটা গাছ জন্মেছে, গাছের একটা ডাল খাদের ওপর দিয়ে দীর্ঘ হয়ে প্রসারিত হয়ে গেছে। ওই ডালে যদি একটা চতুষ্পদ কোনো প্রাণীকে বসিয়ে দিয়ে আসেন, একটা হনুমান যে গাছে গাছে ঘুরে বেড়ায় তাকেও যদি দিয়ে আসেন, বা একটা ছাগল, ওই নিচের দিকে যখন তাকাবে না যে 400 ফুট নিচে খাদ, তার হৃৎপিণ্ড কাঁপবে। আর মানুষকে যদি বসিয়ে দিয়ে আসেন তো ভয়ে আদমারা হয়ে যাবে, যারে এই ডাল কী করে বসে থাকবো, একটু নড়লেই তো পড়ে যাব। আর ডালটাকে চেপে ধরে থাকবে। একটা প্রাণী পৃথিবীতে আছে, সে বেপরোয়া হয়ে ওই ডালে যদি বসিয়ে দেন, ও ডাল যদি কঞ্চির মতো সরুও হয় তবু ওই ডালে বসে বসে সে দোল খাবে, তার নাম পাখি। পাখির ভরসা ডালের ওপরে নয়, ডানার ওপরে। পাখি জানে ডাল থাক আর নাই বা থাক, ডাল যদি থাকলি তো ভালো দোল খাবো, আর যদি ডাল ভেঙে পড়লো তো উড়ে যাবো। পাখি ভরসা করে ডালের ওপরে। মুমিন আপনি, আপনার কাছে দুই বাহু আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখে গেছেন, তারা ফিকুম আমরাইন। আপনি কোরআন সুন্নাহর ডানার উপরে ভর করে সব সময় আকাশে উড়বেন, আপনার ভয় ডালের উপর কেন হচ্ছে? কোনো মেঘ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই। তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত। হাজার মানুষ বিপন্ন, শেষ হয়ে যাব, দেশ থেকে বের করে দেবে। আরো কিছু বিপদ, আরো কিছু বিপন্নতা, আরো কিছু বিপর্যয় প্রতি মুহূর্তে। আমাদের শায়েক আলমগীর সর্দার সাহেব বলছেন, রাজ্য সম্পাদক, সামান্য একটা বিড়াল পেরিয়ে গেলেও তার ভয়ে বুকটা দুকপুক করে কাঁপে, কিন্তু তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিশিষ্ট অতিথি এবং উত্তর চব্বিশ পরগনা জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য নেত্রী ও কর্মীবৃন্দ, আল্লাহর অনেক প্রশংসা, আমরা একটা সাজানো বাগানে এসে উপস্থিত হয়েছি। আজকের এই সভার মূল দায়িত্ব যদি আমার হাতে থাকতো, এটা উত্তর চব্বিশ পরগনা জমিয়তের আন্ডারে আছে এখন, তাহলে আমি এটা অন্যভাবে সাজাতাম। যে শায়েখ আমাদের আলোচনা করছিলেন ডক্টর ওলিউল্লাহ সানাউলি সাহেব, ওনার আলোচনা আরও দীর্ঘায়িত করে আজকের আলোচনাটাকে স্টপ করে দেওয়া ছিল দরকার। এই ধরনের সংবেদনশীল আলোচনা, প্রত্যেকটা কথা হৃদয় স্পর্শ করে। আল্লাহ বলেছেন, তোমরা সেই কথা বলো যে কথা কুলু কাউলাম বালিগা, হৃদয় স্পর্শী। কথাকে হতে হবে সত্য, কথাকে হতে হবে নির্ভার, এবং কথাকে হতে হবে সর্বোপরি হৃদয়স্পর্শী, যা পৌঁছে যায়। এত প্রত্যেকটি মানুষের, আমাদের নয় শুধু, আমাদের রাজ্য সম্পাদক বললেন যে আমাকে ভালো লাগছিল, ওনাকে শুধু নয়, প্রত্যেকের হৃদয়ে এমন একটা জায়গা স্পর্শ করে যাচ্ছিল, এমন একটা সংবেদনশীল মুহূর্ত তৈরি হচ্ছিল। খুব আফসোস হচ্ছে, আমরা খুব মিস করলাম আজকে। আল্লাহ আমাদেরকে তাঁর আলোচনা আরও বেশি বেশি করে শোনার, উপলব্ধি করার আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং তাকে আরও বেশি বেশি করে আমাদের এই ফিল্ডে, আমাদের এই বাগানে, তাকে আমরা বেশি বেশি করে আরও আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ইতিহাস না থাকলে তো কিছু থাকে না, সত্যি কথাই। আপনি হাকিকাত কো ভুল গে, গায়রো কো ফাসানা ইয়াদ রাহা, নিজের অস্তিত্বের কথা মানুষ চিরকালই ভুলে যায়, আর অপরের রূপ কথা নিয়েই মানুষ জীবন ধারণ করে। এটি আমাদের জন্য বড় অপরাধের, বড় গ্লানির, খুব কদর্যের। আমি
আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো আমরা শুনলাম তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি খুব সহজ সরল নির্ভর কয়েকটি কথা বলবো, যাতে করে এই যে মানহাজ, মানহাজে সালাফ অনেকটা পথ অতিক্রম করে আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সংক্ষিপ্ত জীবনেরও যদি অধিকারী, কিন্তু দীর্ঘ একটি ঐতিহ্যের অধিকারী আমরা হয়েই এখানে এসেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের পথ ধরে দীর্ঘ আরব সাগর, লোহিত মহাসাগর পাড়ি দিয়ে গঙ্গা সিন্ধু অতিক্রম করে ভাসতে ভাসতে শীতলক্ষা, ভাসতে ভাসতে পদ্মা, পদ্মা থেকে ভাসতে ভাসতে একটানা এক নদী, ভাসতে ভাসতে দোলা লাগে, ভাসতে ভাসতে চলা, একটি মাত্র নৌকো আমার, ভাসতে ভাসতে যায়, একটিই জীবন, কিন্তু আমরা অনেক পুরনো এক ঐতিহ্যের অধিকার নিয়ে এসেছি। এটা আমাদেরকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। উত্তর চব্বিশ পরগনা বাগানটা আলহামদুলিল্লাহ বেশ সাজানো গোছানো হয়েছে, কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে এই সাজানো বাগান বিনষ্ট হয়ে যায় যে ভুলের কারণে, যে সক্রিয়তার অভাবে, যে সচেতনতার ত্রুটির জন্য। বরবাদে গুলিস্তাকে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, মনে রাখবেন একটা বাগান শেষ করার জন্য একটা উল্লু কি যথেষ্ট, পেঁচা অনেক দরকার নাই। আজ প্রতি গাছেই তো পেঁচা যখন বসে আছে, আঞ্জামে গুলিস্তা কে আহা কি অবস্থা হবে। বাগানের বিনষ্টির জন্য, বাগান শেষ হয়ে যাওয়ার জন্য একটা পেঁচাই যথেষ্ট। এখন গাছের প্রত্যেক ডালে ডালে একটা করে পেঁচা বসে আছে, কাজেই সেই বাগানকে সুরক্ষিত রাখার পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ এটা জান্নাত নয়, জান্নাতের সঙ্গে দুনিয়ার ফারাক আছে। জান্নাতে যে বাগান আছে ও বাগানে পানিও কেউ দিতে হয় না, ওটা হচ্ছে নিজে নিজে স্বপরিচর্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমটা ওই রকমই করে রেখেছেন। পৃথিবীটা এমন একটা জায়গা, নিয়মিত যত্ন না করলে কোনো জিনিসই তার নিজের অবস্থানে থাকে না। আপনি এই দাড়িটা যদি দুদিন চার দিন আর না আচড়ান, এখানে জট পড়ে যাবে। চুল নিজের পরিষ্কার না করে, নখ পরিষ্কার না করে ওখানে নোংরা হয়ে যাবে। শরীর পরিচর্যা না করলে সেটা অসুস্থ হয়ে পড়বে। আর সাধের সাজানো বাগান যদি দু মাস পরিচর্যা না করেন, ওটা জঙ্গলে পরিণত হবে। কি পরিণত হবে? জঙ্গলে। বাগান কি করে জঙ্গল হয়ে যায় এ আমাদের থেকে আর কে বেশি জানবে? আহলে হাদিসদের থেকে। আহলে হাদিসদের প্রত্যেকটা সভাই তো বাগান, সাজানো ফুলের বাগান, কেমন করে জঙ্গলে পরিণত হলো? আমাদের মসজিদে মসজিদে দেখেননি, যারা পুরনো মানুষ রয়েছে সবাই দেখেছেন, এই দশ বছর আগে, বিশ বছর আগে, এ আমাদের এই ধরনের সক্রিয়তার আগে আমরা দেখতাম বেদাতি মানুষ, বেদাতি সংগঠন, বেদাতি সংস্থান আমাদের মসজিদে এসে তারা ডেরা গাড়তো, তাদের বাতিল মানহাজকে প্রকাশ করত, আমাদের মধ্যে প্রবেশ করাতো, আর আমরা তাদেরকে ভাত বয়ে বয়ে খাওয়াতাম। মনে পড়ছে না? এই তো কদিন আগে অজস্র অসংখ্য বাতিলদেরকে আমাদের পৃষ্ঠ, বাতিলদের পৃষ্ঠপোষকত করেছি আমরা, আর তাদের নোংরামি, তাদের দূষণ, তাদের কদর্যতা, তাদের মানহাজ বিরোধী আকীদা, বিশ্বাস, ত্রুটি, বিচ্যুতি আমাদের মাঝে ব্যাপকভাবে মহামারীর মতো তারা আক্রান্ত করে ফেলেছে। আমি বলবো যেটা সেটা হচ্ছে সাজানো বাগান এরকম কেন হয়ে যায়? পৃথিবীতে কোনো জিনিসই বিনা পরিচর্যায়, বিনা যত্নে ঠিক থাকে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে তাঁর রেখে যাওয়া দিনকে, তাঁর রেখে যাওয়া মানহাজকে পরিচর্যার জন্য, যত্নের জন্য, আমাদের শায়খ ডক্টর সানাবিলি সাহেব বলেছেন যে একটি তয়েফা, একটি উম্মাতের, একটি জাতির, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেটা হচ্ছে তয়েফা, তয়েফা তুমি উম্মাতি জাহিরিন আলাল হক, আমার উম্মাতের মধ্যে একটা ছোট গোষ্ঠী থাকবে, তারা সত্যের ওপর বিজয়ী হবে। আর তাদেরকে আদা আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি তুবালিল গুরাবাই আল্লাযিনা ইয়াসলিহুনা ইজা ফাসাদান নাস, মানুষ যখন ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে তাদের মানহাজে, তাদের দিনে, তাদের সুন্নায়, তাদের আমলে, তাদের আকীদায়, তখন কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মুষ্টিমেয় জনগোষ্ঠীকে, ওই অল্প সংখ্যক মানুষকে, ওই অপরিচিত আগন্তুকের মতো কতগুলো জনগোষ্ঠীকে আমি আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছি, তাদের জন্য সুসংবাদ। তারা কি করে? তুবালিল গুরাবাই আল্লাযিনা ইয়াসলিহুনা ইজা ফাসাদান নাস, মানুষ যখন বিপর্যয় সৃষ্টি করেছে তখন তারা ইসলাহ করেছে, তখন তারা সংস্কার করেছে, তখন তারা বাগানের পরিচর্যা করেছে, তখন তারা যত্ন করেছে। এই যত্নশীল, এই পরিচর্যাকারী গোষ্ঠীর নামই জামিয়াতে আহলে হাদিস। আমরা কিভাবে করব? কখনোই ভুলে যাব না, একটু যদি আমরা মিস্টেক করি আমাদের এই সামান্য ত্রুটির জন্য, সামান্য অবহেলার জন্য, আজকে উত্তর চব্বিশ পরগনা জামিয়াতে আহলে হাদিসের যে সাজানো বাগান,
দেখছেন কত বড় মাপের মানুষদেরকে আমরা পাচ্ছি, এটি আমাদের কম আনন্দের, কম তৃপ্তির। বড় বড় কলেজের যারা প্রফেসর, বিভিন্ন রকমের বড় বড় উচ্চপদস্থ সরকারি বেসরকারি চাকরিজীবী, বিভিন্ন পেশায় খুব উন্নত মানের উন্নত মেধার মানুষ, কত সহজে অনায়াসে সাবলীলভাবে আমাদের কাছে তারা সাদা মাটা আমাদের মতো মানুষের মতো এসে কথা বলছেন। এই বাগানটাকে নষ্ট হতে দেবেন না। দায়িত্ব কাদের? উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের লিখিত অলিখিত যারা সামনে বসে আছেন সকলেই আমরা কর্মী। অনেকেই ভুল ভাবছেন আমরা কর্মী নই, আমাদের নাম লিস্টে নেই, আমরা কর্মী নই, আমরা সেক্রেটারি নই, প্রেসিডেন্ট নই। এটা অত্যন্ত বাতিল ধারণা এবং ইসলাম বিদ্রোহী ধারণা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লেখাপড়ার ব্যাপারটা একটা আলাদা ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দশজন সাহাবায়ে কেরামের নাম লিখিতভাবে ঘোষিত হয়েছিল, আশারায়ে মুবাশশারা, তারা দশজন সাহাবি। তো দশজন সাহাবি বাদ দিয়ে যত সাহাবি ছিলেন তারা কি জান্নাতি নন? কি বলছেন, জান্নাতি ছিলেন না ছিলেন না? অবশ্যই ছিলেন। তাহলে দশজনের নাম আলাদা করে ঘোষণা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা তানজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ব্যবস্থাপনা, এভাবেই ঘোষণা হয়। আমরা কাউকে লিখিতভাবে সেক্রেটারি করি, সভাপতি করি, কর্মী করি, কিন্তু সকলেই আমরা আন্তরিকভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের সবাই আমরা একনিষ্ঠ কর্মী, সত্য নয়? এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এই কর্মী যারা, আমাদের ওপরে দায়িত্ব রয়েছে আমাদের এই জমিয়াতের, আমাদের এই মানহাজের, আমাদের এই দিনের, আমাদের এই কোরআন এবং সুন্না অনুসারী এই সংগঠনের পরিচর্যা করার, যত্ন করার, নইলে সাধের বাগান জঙ্গলে পরিণত হয়ে যাবে। আপনার পরের প্রজন্ম কিছুই পাবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে যাবেন থাকবে, কিন্তু সে বাতিলের অনুসৃত নীতিমালার ওপরে জীবনযাপন করবে, অসংখ্য বেদাত এবং শির্ক তাদেরকে ভস্মীভূত করবে, ফাসাদান নাস, মানুষ যেমনভাবে ফিতনা এবং ফাসাদে বিপর্যস্ত হয়েছে, তেমনি করে আমাদের এই জনগোষ্ঠী কোরআন এবং সুন্নার অনুসারী ভাইরা বিপর্যস্ত হবে। আমরা সেই জন্য সক্রিয় হব, সচেতন হব, সর্বোপরি আমরা আমাদের এই সাজানো বাগানটার প্রতি সকলে মনোযোগী হব এবং আমরা নিজেকে কর্মী ভাববো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কর্মী হওয়ার আমাদেরকে প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সফল কর্মী হতে গেলে, বা সফল কর্মী তো আমরা অবশ্যই, সফলতা বিফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ড, তার নিজের হাতে। আমরা প্রত্যেককে সফলতার জন্য, সার্থকতার জন্য সচেষ্ট, তার জন্য আমাদেরকে কিছু বৈশিষ্ট্য নিতে হবে, ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা নেওয়ার জন্য আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না, আমাদেরকে সংসার জীবনযাপন বর্জন করে দিতে হবে না, এমন ভার আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে যে আমরা বহন করতে পারবো না তা নয়, অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর এই বৈশিষ্ট্যগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমরা পারবো, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমাদের উপরে কোনো ভার আমি ওইরকম চাপিয়ে দিই না যে ভার তোমরা বহন করতে পারবে না, বহনযোগ্য নয় এমন কোনো ভার আল্লাহ চাপান না। আমরা জামিয়াতে আহলে হাদিসের কর্মী হয়ে আমাদের একজন আদর্শ কর্মীর, একজন সফল কর্মীর, একজন ন্যায়নিষ্ঠ কর্মীর ভূমিকা পালন করতে আমাদের এটা সাধ্যের অতীত নয়, আমাদের বহনযোগ্য নয় এমন নয়, আমাদের অবশ্যই বহনযোগ্য। আমরা শুধু একবার ঝালিয়ে নিই, অনেকবার আলোচনা করেছি, আর একবার মনে করিয়ে দিই, আমরা নিজের একবার স্মরণ করি এবং এগুলোকে আমরা অভ্যাসে পরিণত করি, আমরা রপ্ত করি, ইনশাআল্লাহ তাআলা আজিজ দেখবেন এই সাজানো বাগান ধীরে ধীরে এর শ্রীবৃদ্ধি আরও বেশি বেশি করে বিকশিত হবে, আরও বেশি বেশি করে এই মানুষদেরকে আমরা পাবো, আরও বেশি বেশি করে আহলে হাদিসদের সে অনুচ্চারিত ইতিহাস আমাদের ছেলেদের মুখে, আমাদের প্রজন্মের মুখে ঘোষিত হবে বারবার, ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা শুধু সক্রিয় হই, ভূমিকা নিতে হবে আমাদের কর্মীদের, আমাদের লিখিত অলিখিত সকল মানুষের, উত্তর চব্বিশ পরগনার মানুষের। সেটার ভূমিকার প্রথম আমাদের একটা বৈশিষ্ট্য হবে ইমান। ইমান না থাকলে কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সফলতার জন্য ইমান একটা মানদণ্ড, মৌলিক বেস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, সমস্ত কর্ম তোমাদেরকে সুসম্পন্ন করা হবে, আপনি যাই করবেন সে কাজই আপনার সফল হবে। সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম মৌলিক একদম অপরিহার্য শর্ত হচ্ছে ইমান আনা। ইমান সম্পর্কে আমরা বেশি বেশি করে পরিচর্যা করা, যত্ন করা, ইমান কি, ইমানের রুকুনগুলো কি, আল্লাহর উপরে ইমান, রসুলের উপরে ইমান, কিতাবের উপরে ইমান, ফেরেশতাদের উপরে ইমান, আখেরাতের দিনের উপরে ইমান, পূর্ববর্তী নবী আলাইহিমুসসালামদের উপরে ইমান, এবং এই ইমান সম্পর্কে আমাদেরকে সবাই দাওয়াত দিয়ে গেছে। ভাই আমরা ইমানের দাওয়াত দিতে এসেছি, জাহেল মূর্খ কোরআন সুন্নার কিচ্ছু জানে না, আমাদের মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগের পর যুগ বলে গেল ইমানের দাওয়াত দিতে এসেছি, কিছুই বোঝে না, নিজেই ইমানের ত্রুটিতে বিচ্যুতিতে পরিপূর্ণ। ইমান বলতে ওই ইমান যা মানহাজে সালাত নির্দিষ্ট করেছে, কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন
ولكن البر من آمن بالله والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى ইমানের অংশগুলো পরপর আল্লাহ উল্লেখ করছেন আল্লাহর উপরে ঈমান আনবে নবীদের উপরে ঈমান আনবে পূর্ববর্তী কিতাবসমূহের উপরে ঈমান আনবে আখিরাতের দিনের উপরে ঈমান আনবে ফেরেশতাদের উপরে ঈমান আনবে এবং এই ঈমান সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের যে ধারণা সুস্পষ্ট যে তাদের আকীদা সেই বিশ্বাস অনুসারে আমাদের ঈমানকে মজবুত করা আমাদের ঈমানকে যথেষ্ট পরিমাণে সক্রিয় করে তোলা এবং এই ঈমানের নিরন্তর পরিচর্যা করা এটা আমাদের হবে প্রথম মৌলিক দায়িত্ব আমরা কর্মী হয়ে আমাদের এই কর্মের যদি সফলতা খুঁজতে চাই আমাদের পরের প্রজন্মের কাছে এই ইতিহাসকে যদি রাখতে চাই আহলে হাদিসদের সুবর্ণ ইতিহাসকে যদি আমরা প্রজ্বলিত যুগে যুগে দেখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ঈমানের এই পাঠে ঈমানের এই পরিচর্যায় নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের প্রতিবেশীর কাছে নিজের সন্তানের কাছে যে ঈমানের অর্থ চেয়ে আল্লাহর উপরে ঈমানের অর্থ কি নবীদের উপরে ঈমানের অর্থ কি কিতাবসমূহের উপরে ঈমান এর মূল তাৎপর্য কি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম এর তাৎপর্য কি আর ঈমান যখন আপনি আনবেন একটা ফুরফুরে আনন্দ একটা গভীর তৃপ্তিবোধ পৃথিবীতে কোনো মানুষ পায় না পৃথিবীতে কোনো মানুষ পাবে না পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না ওই আনন্দের ওই সংবেদনশীলতার ওই অনুভূতির ওই মজা ওই আস্বাদনের কেউ টের পাবে না আপনি পাবেন শুধু কে একজন ঈমানদার মানুষ মিষ্টি পাখি চিরসবুজ থাকে তোমার নীর সালাফ কবি উদাহরণ দিচ্ছেন যে মুমিনে যে ঈমান এনেছে তার হৃদয়টা হচ্ছে একটা পাখির মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের হৃদয়টা হচ্ছে পাখির মতো সবসময় ধুকপুক করে কেঁপে কেঁপে ওঠে মিষ্টি পাখি চির সবুজ থাকে তোমার নীড় তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড় কোনো মেঘ নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত হাজার মানুষ বিপন্ন শেষ হয়ে যাব দেশ থেকে বের করে দেবে আরও কিছু বিপদ আরও কিছু বিপন্নতা আরও কিছু বিপর্যয় প্রতি মুহূর্তে আমাদের শেখ আলমগীর সর্দার সাহেব বলছেন রাজ্য সম্পাদক সামান্য একটা বিড়াল পেরিয়ে গেলেও তার ভয়ে বুকটা দুকপুক করে কাঁপে কিন্তু তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত যার জীবন ঈমানের আস্বাদনে আস্বাদিত ঈমানের রঙে যার হৃদয় রঞ্জিত তার কোনো ভয় নাই তার কোনো ত্রুটি নাই তিনি হবেন সফল জমিয়ত আহলে হাদিসের কর্মী তিনি হবেন সঠিক মানহাজের উত্তরাধিকারী তাছাড়া তো হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণাবলীগুলি বর্ণনা করেছেন আল্লাযীনা আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআনে বারবার রিপিট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনবে পরিপূর্ণ ঈমান ওই ঈমান সাহাবায়ে কেরামরা যে ঈমানের দিক নির্দেশনা দিয়েছেন আর আল্লাহর প্রতি ভরসা করবে মুমিন আপনি আপনার ভরসাটা যদি আল্লাহর উপরে না হয় আল্লাহর উপরে ভরসা মানে সত্য সত্যই আল্লাহর উপর ভরসা আকাশের দিকে তাকিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম বিপন্নতায় চরম বিপর্যয়ে সাহায্য চাইতেন আল্লাহর কাছে আর তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন প্রকারান্তরে তিনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে পৃথিবীর এই জঞ্জালে পরিপূর্ণ এটাই শেষ কথা নয় এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য উঠছে আর আরো বহু মহাকাশ ভেদ করে আরশে আজিমে কুল কায়েনাতের মালিক আল্লাহ বসে আছেন তিনি আমাকে সদা সফলতা সাহায্য করবেন তিনি আমার সঙ্গে থাকেন তিনি মুমিনদের সাহায্য করেন তিনি মুমিনদের ভালোবাসেন এই গভীর ভরসা যদি আপনার না থাকে আমার না থাকে তাহলে তো সংগঠন হবে না বাগান তো পরিচর্যা করা যাবে না গভীর খাদের কিনারায় একটা গাছ জন্মেছে গাছের একটা ডাল খাদের ওপর দিয়ে দীর্ঘ হয়ে প্রসারিত হয়ে গেছে ওই ডালে যদি একটা চতুষ্পদ কোনো প্রাণীকে বসিয়ে দিয়ে আসেন একটা হনুমান যে গাছে গাছে ঘুরে বেড়ায় তাকেও যদি দিয়ে আসেন বা একটা ছাগল ওই নিচের দিকে যখন তাকাবে না যে 400 ফুট নিচে খাদ তার হৃৎপিণ্ড কাঁপবে আর মানুষকে যদি বসিয়ে দিয়ে আসেন তো ভয়ে আদমারা হয়ে যাবে যে আরে ডাল কী করে বসে থাকবো একটু নড়লেই তো পড়ে যাবো আর ডালটাকে চেপে ধরে থাকবে একটা প্রাণী পৃথিবীতে আছে সে বেপরোয়া হয়ে ওই ডালে যদি বসিয়ে দেন ও ডাল যদি কঞ্চির মতো সরুও হয় তবু ওই ডালে বসে বসে সে দোল খাবে তার নাম পাখি পাখির ভরসা ডালের ওপরে নয় ডানার ওপরে পাখি জানে ডাল থাক আর নাই বা থাক ডাল যদি থাকলি তো ভালো দোল খাবো আর যদি ডাল ভেঙে পড়লো তো উড়ে যাবো পাখি ভরসা করে ডালের ওপরে মুমিন আপনি আপনার কাছে দুই বাহু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তারা ফিকুম আমরাইন আপনি কোরআন সুন্নাহর ডানার উপরে ভর করে সব সময় আকাশে উড়বেন আপনার ভয় ডালের উপরে কেন হচ্ছে থাকলো আর নাই বা থাকলো ডাল যতক্ষণ আছে থাক ডালকে নিজে ভেঙে ফেলার দরকার নাই কিন্তু ডালের উপরে ভরসা করার কোনো দরকার নেই আপনার তো কোরআন আছে আপনার সুন্নাহ আছে আপনার তৌহিদ আছে আপনার সুন্নাহ আছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এতায়াত আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আছে, আপনি ডানার উপর ভরসা করতে পারছেন না। জমিয়তে আহলে হাদিসের কর্মীকে ডাল নয়, ডানার উপর নির্ভরশীল হতে হবে। নিরন্তর এই নির্ভরশীলতা আমাদের কাজ করবে পরিচর্যার জন্য, সফলতার জন্য, কোরআন এবং সুন্নার এই মানহাজকে, জমিয়তে আহলে হাদিসকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। একজন মানুষের যেমন ঈমান আনা জরুরি, সঠিক ঈমানের পরিচর্যা করা জরুরি, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করাও জরুরি। তিন নম্বর, জামাতবদ্ধতা, সাংগঠনিকতা, একত্রিত হওয়া, এটা প্রয়োজনীয়তা, এর উপলব্ধি, এর তাৎপর্য অনুধাবন করতে হবে। পৃথিবীর কোনো ভালো কাজ বিচ্ছিন্নভাবে হয়? আল্লাহ নিজে বলছেন আল্লাহর দিনকে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এরা পাগল ছাগল না কি মানুষ ভ্যাভা করে বলে বেড়াচ্ছে, জমিয়ত করা যাবে না, সংগঠন করতে নাই, সংগঠন ছাড়া তোমার জন্ম হয় না। সংগঠন করতে হয় তবে তো একটা মানুষের জন্ম হয়, একজন নারীর সঙ্গে একজন পুরুষের সংগঠন হয়, একটা বৈবাহিক সংগঠন, ওটাও একটা জামাত। আর পুরুষটা যদি বলে আমি আমেরিকায় থাকবো, আর নারীটা যদি বলে আমি আফ্রিকায় থাকবো, তাহলে সন্তান হবে? এক জায়গাতে আসতে হবে, মিলিত হতে হবে, নির্দিষ্ট পন্থায় পদ্ধতিতে একত্রিত হতে হবে, জামা হবে, তবে সন্তান হবে। একটা মানুষের জন্ম হয় না জমিয়ত ছাড়া, আর একটা মানুষের গোটা জীবন পরিচালিত হবে জমিয়ত ছাড়া হয়? কারা বলে? নিজে থেকে বিচ্ছিন্নতাবাদী, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত, মানহাজের নামই হচ্ছে জামা শব্দ ব্যবহার হয়েছে। মুহাদ্দিসিনে কেরামরা বারবার এই শব্দ ব্যবহার করেছেন যাতে কোনো বিচ্ছিন্নতা না থাকে। এই জামাতবদ্ধতা, এই সাংগঠনিকতার গুরুত্ব এবং তাৎপর্য নিজেকে উপলব্ধি করতে হবে, অপর মানুষকে বোধবুদ্ধিতে বোঝাতে হবে যে ভাই এটা কোনো ফিরকা নয়, এটা কোনো দল নয়, এটা আলাদা কোনো গোষ্ঠী নয়, এটা হচ্ছে ইসলামের শাশ্বত বার্তা, এটা হচ্ছে ইসলামের চিরন্তন বার্তা, এটা হচ্ছে মানব জাতির সমস্ত কল্যাণের মূল। পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারেনি এই সংগঠন ছাড়া। একটা ব্রিজ করবে, একটা সেতু করবে, একটা স্কুল করবে, একটা হেডমাস্টার খুঁজেছে, একটা হসপিটাল তৈরি করেছে, একজন সুপারিনটেন্ডেন্ট তৈরি করে তার নেতৃত্বে কিছু ডাক্তারকে রেখেছে, একটা মসজিদ চালিয়েছে তার একটা ইমাম রেখেছে, দুটো মানুষ মাত্র একত্রিত হয়েছে, সেখানে একজন ইমাম সেজে, একজন মুক্তাদি সেজে, একজন অনুসারী সেজে, সেখানে নামাজ সলাত আদায় করেছে। দুনিয়ার সর্বত্র সাংগঠনিকতা অপরিহার্য জরুরি, শুধু জীবন পরিচালনার ক্ষেত্রে, কোরআন এবং সুন্না বোঝার দাওয়াত করার ক্ষেত্রে আমরা যদি সাংগঠনিকতাকে বোকামি মনে করি, আমরা যদি সাংগঠনিকতাকে অন্যায্য মনে করি, আমরা যদি সাংগঠনিকতাকে জামাতবদ্ধতাকে অপ্রয়োজনীয় মনে করি, তাহলে এই কাজটি সদর্থক অর্থে আমরা হতে পারবো না, এবং আমাদের সফলতার যে মানদণ্ড সেই মানদণ্ডে আমরা পৌঁছতে পারবো না। জামাতের প্রয়োজনীয়তা, তার গুরুত্ব, তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম যে সত্য সত্যই সফলতার জন্য জামাতবদ্ধতা, সাংগঠনিকতা আমাদের জন্য খুব জরুরি। যখন জামাত থাকবে তার একটা আমির থাকবে। আমাদের শায়খ বলে দিয়েছেন আমিরের আনুগত্য করতে হবে, যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না দেয়। সফল কর্মীর জন্য অপরিহার্য জরুরি আমিরের আনুগত্য করা। আমিরের আনুগত্য বহু পরের কথা, আমিরই তো নেই, কেউ কাউকে তো আমির মনে করে না। আমির আবার কি? সে নবী সাল্লাল্লাহু আলাইহি আমির ছিলেন, আরও সব আমির ছিলেন, আর তো ইমামই আবার কি? তো মসজিদে সবাই ইমাম রেখেছো কি জন্য? এটা হচ্ছে বিভ্রান্ত চেতনা চিন্তা ভাবনা মানুষের কথা, আল্লাহ তাদের ওপর রহম করুন। আমিরই নেই তো আমিরের আবার আনুগত্য কি আছে? আমির বলে কিছু তো নেই, আমির তো কেউ মানে না। আমির না মানলে কি হয় জানেন? কোনো নির্দিষ্ট কোনো কাজ করতে গেলে কোনো একজন মানুষকে দায়িত্ব দিয়ে সেই দায়িত্বশীল অনুসারীদের কাজ না করার কি বিপদ হয় জানেন? ওই ছাগলের মতো হয়, ছাগলকে তাড়া করছে একটা শেয়াল, ছাগলটা তো প্রাণ ভয়ে ছুটছে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কোথায় যাবো পথ পাচ্ছে না। আমরা যেমন বিভ্রান্ত হয়ে পথ পাচ্ছি না, কোন দিকে যাব, কোন মানহাজ ধরবো, কোন মাসলাক ধরবো, কোন আলেমের অনুসরণ করবো, কোনো খুঁজে পাচ্ছি না। সে আর প্রাণ ছাগলটা, ছাগলছানাটা প্রাণের ভয়ে ছুটছে। বাড়ির কাছাকাছি এসে একটা নর্দমার মতো ছিল, বেশ খানিকটা পানি ছিল, পাঁচ ছিল, ওখানে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে তো আকণ্ঠ গলা পর্যন্ত ডুবে গেছে। শেয়ালও রেগেছিল খেতে না পাওয়ার অভিমানে, শেয়ালও ঝাঁপ দিয়েছে, দুজনেই পাশাপাশি, এখানিকটা গর্তে ডুবেছে, ও খানিকটা গর্তে ঢুকে গেছে। শেয়াল খুব এবার গোংরাচ্ছে আর প্রচণ্ড জোরে চিৎকার করছে। শেয়াল কি বলছে জানেন? বলছে তুই এতই বোকা, এই কাদাতে পাকে ঝাঁপ দিলি, তো কী হলো এবার গলা পর্যন্ত ডুবে গেলি? বলে ডুবে তো তুইও গেলি। বলে আরে ডুবে গেলাম, দুজনেই তো মরতে হবে, এবার যদি থাকতিস ওখানে হলে আমি খেতাম, তো খেলে কি হতো? তুই তো এমনিও মরবি, তো আমার খেয়ে তো আমি তো অন্তত বাঁচতাম। বলে তোর বাঁচিয়ে তো লাভ নাই, আমার নিজের প্রাণের জন্য আমি লাভছি। বলে দেখ এবার দুজনে পাঁকে ডুবে মর। বলে না পাঁকে ডুবে আমাকে মরতে হবে না হুজুর, আপনি তো খুব চালাক মানুষ, আপনি তো খুব চালাক প্রাণী, দেশ দুনিয়ায় আপনার নাম খ্যাত হয়ে আছে,
কিন্তু আপনার কোনো চালাকি এখানে টিকবে না। বলে কি হবে? বলে কিছুক্ষণ পর আমার একজন আমির আছে, আমি একজনের আনুগত্য করি, আমার একজন মালিক আছে, খুঁজতে 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 যখন না পাবে, যখন দেখবে ডোবাতে পড়ে গেছে আমার ছাগলটা, বাঁশ দিয়ে দড়ি দিয়ে লোক দিয়ে কোনো না কোনোভাবে আমাকে তুলে নিয়ে যাবে, আর তোকে পিটিয়ে তোর ছাল চামড়া তুলে দেবে পাড়ার ছেলেরা। আমির মানলো না। কোরআন এবং সুন্নার অনুসারী আহলে হাদিস বলছে আমি আমির মানি না, আমি জামাত মানি না, আমি জমিয়ত মানি না, আমি সংগঠন মানি না, আমি কাউকে গ্রহণ করি না। পৃথিবীর প্রত্যেকটা কাজের সফলতার জন্য মানুষ একটা নেতৃত্বের অনুসারী হয়েছে। একটা ফ্লাইওভার তৈরি হয়েছে, তার একজন নেতৃত্ব দেওয়া হয়েছে। একটা স্কুল চালাতে দেওয়া হয়েছে, একটা হেডমাস্টার দেওয়া হয়েছে। একটা হসপিটাল তৈরি করা হয়েছে, একটা সুপারিনটেন্ডেন্ট দেওয়া হয়েছে। একটা মসজিদ তৈরি করেছে, একটা ইমাম দেওয়া হয়েছে। আর একটা জীবন পরিচালিত হবে, তার কোনো আমির নেই, তার কোনো নেতৃত্ব নেই। এটা হয় সফলতার জন্য আমাদের ভূমিকা নিতে হবে, একজন আমির থাকবে। আমির তো আমাদেরকে শির করতে বলবে না, বেদাত করতে বলবে না। কোরআন সুন্নার অনুসারী দৃষ্টিভঙ্গি নিয়ে জামিয়াতে আহলে হাদিসের আমাদের নেতৃত্ব, আমাদের সেই আনুগত্যশীলতার পরিচয় দিতে হবে। পাঁচ নম্বর, আনুগত্য বড়ি কঠিন জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ ব্যক্তিত্বের আনুগত্য স্বীকার করে, বড় আলেম ভালো লাগছে, কোরআন সুন্নাহ শুনলো চলে গেল, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে বড় বড় মাপের বিভিন্ন রকমের ইসলামিক স্কলারদেরকে নিয়ে আসা হলো, আলোচনা শূন্য চলে গেল। ব্যক্তিত্বের মানুষ অনুসারী হয়, কিন্তু কারোর নেতৃত্বের অনুসারী হতে মানুষ ভয় পায়। কেন জানেন? মানুষ ভাবে ফাঁস হয়ে যাবে, আমার যদি একে নেতা বলে মানি আমার যাবতীয় ত্রুটি বিচ্যুতি এত লক্ষ্য করবে, আমাকে নির্দেশ দেবে, আমাকে নিষেধ করবে। সেই জন্য বড় বড় মানুষদেরকে দেখবেন তাদের আনুগত্যের, তাদের জ্ঞানের, তাদের বিচক্ষণতার তারা অনুসারী হয়, ব্যক্তিত্বের তারা অনুসারী হয়, কিন্তু নেতৃত্বের অনুসারী হতে তারা পিছপা হয়। এই ব্যাপারটা, এই মিস্টেকটা, এই ত্রুটিটা আমাদেরকে সফলতা নয়, চরম বিফলতার দিকে এগিয়ে দেবে। আমরা যদি নির্দিষ্টভাবে একটা নেতৃত্বের বলয়ে না থাকি, আমরা যদি কোরআন এবং সুন্নার ঘেরাটোপের মধ্যে, কোরআন এবং সুন্নার এই পরিমণ্ডলের ভিতরে, আমাদের যেমন সলাৎ আদায় করতে গেলে আমরা একজন ইমামের নেতৃত্বে সলাৎ আদায় করি। ইমাম যখন সলাৎ আদায় করলেন, তার ভুল হলো, দু রাকাতের জায়গাতে তিনি তিন রাকাত পড়লেন, আমরা পিছন থেকে তার ত্রুটি সংশোধন করিয়ে দিলাম। তারপরেও দেখা যাচ্ছে তিন রাকাতে, চার রাকাতের জায়গাতে তিনি পাঁচ রাকাতে উঠে যাচ্ছেন, উঠে গেলেন, সেই সময়টুকুর জন্য অন্তত আমরা তার অনুসরণ করি। পাঁচ রাকাত পড়ছেন তো কী করা যাবে? বলা যাবে যে এমন ইমামে চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়ছে, আমি চললাম আপনি পড়েন, কেউ বলি না? পাঁচ রাকাতেই পড়ি, পড়ার পরে বলি শেখ আপনার ভুল হয়ে গেল, এটা পাঁচ রাকাত হয়ে গেল। এই যে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ অনুকরণের ক্ষেত্রটাকে তৈরি করে দিয়ে গেছেন, যাতে করে বুঝিয়ে গেছেন জীবনের সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের যেখানে প্রতিবাদ করার, যেখানে প্রতিরোধ করার, যেখানে আমাদেরকে সেই বিষয়টাকে ধরিয়ে দেওয়ার যে স্তরে আমাদের যেভাবে সুযোগ আছে, সলাতে ধরিয়ে দেওয়ার একরকম, অন্যান্য কাজের জন্য একরকম, ভুল ফতোয়া দিলে তার ভুলকে ত্রুটিকে সংশোধন করিয়ে দেওয়ার একরকম, কিন্তু এই জন্য আমরা নেতৃত্বের অনুসারী নই, নেতা মানি না, এই ধরনের দুর্বুদ্ধিতা, এই ধরনের নির্বুদ্ধিতা যেন আমাদের না থাকে, তাহলে আমরা সফল হতে পারবো না, আমাদের বাগানের পরিচর্যা হবে না, গণ্ডগোল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সফলতার জন্য সহযোগিতা দরকার, প্রতিযোগিতা নয়। ব্যক্তিগত ক্ষেত্রে প্রতিযোগী হন, আল্লাহ বলেছেন প্রতিযোগী ভালো কাজে, দানে, অমুক অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা করুন, কিন্তু জামাতের ক্ষেত্রে, জামিয়াতের ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুন। আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বাদুহুম আউলিয়া ও বাজ, মুমিন পুরুষ মুমিন নারী একে অন্যের পরিপূরক, একে অন্যের বন্ধু, একে অন্যের সহযোগী। আমরা সবসময় যেন একে অন্যের প্রতিযোগী, আমাদের আলেম, আমাদের ওলামা, আমাদের সংগঠক, আমাদের দিনী ভাই, আমরা যদি একে অন্যের প্রতিযোগিতা করি তাহলে কী করে হবে? আমাদেরকে একে অন্যের প্রতিযোগিতা মুখর এলাকা থেকে, প্রতিযোগিতা মুখর আচরণ থেকে সরে এসে একে অন্যের আমরা সহযোগী হব। আমরা যদি বলি আমার কথাটাই শেষ কথা হোক, আমার বক্তব্যটাই শেষ বক্তব্য হোক, আমার নীতিটাই শেষ নীতি হোক, না, এটা কখনোই নয়। এটা হলে আমরা সফলতার জায়গাতে যেতে পারবো না। আমরা প্রতিযোগী নই, একে অন্যের সহযোগী হব, সহযোগিতার বার্তা দেবো, এবং নিরন্তর তাদের কাছে সহযোগিতাটা থাকবে, যে সবসময় প্রত্যেককে প্রত্যেককে ভাববে যে আমি যেটা করছি ভালো কাজ আলহামদুলিল্লাহ, ত্রুটি হলে আমার ভাই ধরিয়ে দেবে, আর যদি ছোট্ট ছোট্ট ঠিকঠাক হয় তো অন্য ভাইরা এসে আমাদেরকে সহযোগিতা করবে। এটা সবসময় তাদের মস্তিষ্কে থাকবে এবং এটার উপর সবসময় আমল থাকবে সহযোগিতার জন্য, এবং গুরুত্বপূর্ণ কাজের এই সফলতার জন্য এটা আমাদের জরুরি। ইঁদুর নয়, বিড়াল হতে হবে। ইঁদুরের কাজ কী জানেন? শুধু কেটে যাওয়া, সঞ্চয় করে, কিন্তু কী জন্য সঞ্চয় করে ও জানে না, ওর খাবার অন্য প্রাণী থেকে খায়,
কেটেই যাচ্ছে, গাছ কাটছে, মাছ কাটছে, জাল কাটছে, বস্তা কাটছে, সাবান কাটছে, যেটা ওর খাদ্য যেটা ওর খাদ্য নয় সবই কেটে যাচ্ছে। কিছু মানুষ মনে করছে কাজ করেই যাচ্ছে, কাজ করে যাচ্ছে, কাজই নয়, কাজ অকাজ সব করে যাচ্ছে। বিড়াল কিন্তু চুপ করে বসে থাকে, দীর্ঘ সময় প্রতীক্ষা করে যে আসল কাজটা আমাকে কখন করতে হবে। ঠিক সেই জায়গাটা ঝাঁপ দেয়, সামান্য সময়ে 5 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। আর এই 24 ঘন্টায় কেটে যাওয়া এটা নয়, বিরাম কাজেরই অঙ্গ, একই সঙ্গে কথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। মাঝে মাঝে বিশ্রাম করতে হয়, বিড়াল চুপচাপ বিশ্রাম করে বসে থাকে, ও শুধু সুযোগ খোঁজে। কাজে দক্ষতার সঙ্গে এই কাজটাকে করতে হবে, শুধু ছুটে বেড়াচ্ছি, শুধুই লাফিয়ে বেড়াচ্ছি, শুধুই বলে বেড়াচ্ছি এটা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো নেতৃত্বের দরকার, এই জন্যই তো আনুগত্যের দরকার, যে ঠিক আছে আমি অপেক্ষা করে থাকবো, আমার আবার কী নির্দেশ আসছে, আমাকে ঠিক কোন কাজটা করতে হবে। যে কাজটা আমার জানি সেটা আমাকে জেনে করতে হবে সুন্দরভাবে, যেটা জানি না সেটা আমাকে করা যাবে না, সেটা আমি করবো না। এটা হচ্ছে আমাদের একটা দক্ষতার ব্যাপার, যেটা জানি না সেটা অন্যের কাছে জেনে নেব, আর যেটা জানি সেটাকে সুন্দরভাবে করব, জেনে করা না জেনে না করা। এটার ব্যাপারে আমরা যদি উদাসীন হয়ে যাই, সংগঠনের কর্মীরা একটা জিনিস ভাই একটা জিজ্ঞাসা করলো, ভাই আমি এটা জানি না। আমি সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমাদের স্কেলের সার্কেলের ভালো ভালো আলেমরা রয়েছে, ঘোড়ারাস একটা মাদ্রাসা রয়েছে, আমাদের আব্দুল হামিদ ফাইজি বিশিষ্ট আলেম রয়েছেন, জিজ্ঞাসা করলাম ভাই এটা কি, আমি জানলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এতে মানহাজের ক্ষতি হয়, এতে ত্রুটি হয়, এতে বিচ্যুত হয়, সাজানো বাগান তছনছ হয়ে যায়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে বলতে যাচ্ছ কেন, তোমরা সব চুপ করে থাকো। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবকে জিজ্ঞাসা করা হবে, তোমার ঠোঁটকে জিজ্ঞাসা, মুখকে জিজ্ঞাসা করা হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে, কানকে জিজ্ঞাসা করবে, হৃদয়কে জিজ্ঞাসিত হতে হবে। কাজেই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, যে আমি জেনে বুঝে করব। কাজ যতই তড়িঘড়ি কর নিয়ে কেন, 10 তলার উপর ফ্লাইওভার তৈরি হচ্ছে, বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে, সেতু নির্মাণ হচ্ছে, মিস্ত্রি বুঝতে পারছে না কটা রড দেবো, কতটা সিমেন্ট দেবো, কোন মাল মশলা ব্যবহার করবো, কোন কাঁচা মাল এখানে প্রয়োগ হবে, মিস্ত্রি তাকে ওপরে যারা টেকনিশিয়ান আছেন, দক্ষ কারিগর আছেন, তার কাছে জিজ্ঞাসা করে নেবে, কোনো রকমের যেন তেন প্রকারে ঢেলে দিলে কী হবে, বিপদে পড়বে মানুষ, নিজেও বিপদে পড়বে, ওপরেও বিপদে পড়তে হবে। কাজে জেনে বুঝে কাজ করা, এটা হচ্ছে আমাদের জমিয়াতের আদর্শ বা সফল কর্মীদের জন্য, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পরিচর্যাকারীদের জন্য আমাদের সকলের দায়িত্ব। এটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং এর উপরে আমাদেরকে আমল করতে হবে, কাজে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, কাজ করছি আমরা মনোযোগী নই। মনোযোগী মানে কীরকম, দেখেছেন ফ্লাইওভার তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, পদ্মার উপরে বিরাট সেতু নির্মাণ হচ্ছে, হাজার হাজার মানুষ বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ সেলফি তুলছে, কেউ ছবি তুলছে, কিন্তু ওই মিস্ত্রিগুলো, ওই সুদক্ষ কারিগরগুলো কাউকে তাকিয়ে দেখে, কাউকে তাকিয়ে দেখে না, আপনি দেখছেন, আমি দেখছি, ওরা কিন্তু নিজের কাজ নিজের মনে করে যাচ্ছে। এই হচ্ছে মনোনিবেশ। একজন জমিয়তে আহলে হাদিসের কর্মী, একজন সঠিক মানহাজের কর্মী, কোরআন এবং সুন্নাহ দায়িত্বশীল, দিনের পরিচর্যাকারী, আপনি যখন নিজের কাজটা করছেন বিভিন্ন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ প্রান্তরে, আপনাকে বাইরে থেকে লোক অনেক কিছু বলছে, কেউ বলছে এটা কী কাজ হচ্ছে রে, হ্যাঁ ফ্লাইওভার তৈরি হচ্ছে, বড় বড় রাজমিস্ত্রিরা কাজ করছে, নিচে থেকে অনেকে বলতে শোনা গেছে, হ্যাঁ এরকম করে কাজ হয়, সব বেকার হচ্ছে, এসব টিকবে না। কেউ বলছে এটা এদিকে না করে এদিকে করলো কেন, আর আজকালকার মানুষের বুদ্ধি, যে যাওয়া পারছে বলে যাচ্ছে, কোনো জ্ঞান নেই, মিস্ত্রি কিন্তু ও কথা শোনে না। আপনি রাজমিস্ত্রি, আপনি কারিগর, আপনি সুনিপুণ দক্ষতার সঙ্গে নিজের কাজ করে যাবেন, ওইসব কথা যদি কেউ শুনতে যায়, ওই ছবি তোলা সেলফি তোলা যদি কেউ দেখতে চায়, নিজের কাজটা হবে, কোনো দিনই হবে না। পাখির মতো কাজ করে যান, কাজের লোক হতে হবে। পাখিকে জিজ্ঞাসা করেছিল সেই ছোট ছেলেটি, ছোট পাখি কোথা যাও, ডাকি ডাকি, দাঁড়াও না একবার ভাই, বলে না দাঁড়ানো যাবে না, কোনো কথা শোনা যাবে না, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, আমি একটি ঘাস এনেছি, ওই আমাকে বাসা বুনতে হবে। মৌমাছিকে জিজ্ঞাসা করেছিল কোথা যাও, নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই আমার ভাই, দাঁড়াবার সময় নাই, আমাকে মধু আনতে হবে, আমাকে মৌচাক করতে হবে, আমাকে ঘাস আনতে হবে, আমাকে বাসা বুনতে হবে, আমার অনেক কাজ আছে, কাজের লোক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমার সচেষ্টতা, তোমার পরিশ্রমই তোমাকে একজন কর্মী করে তুলবে, আদর্শ কর্মীর জন্য, সফল কর্মীর জন্য, বাগান পরিচর্যার জন্য নিজে কাজ করব, অপরে কে কী বলছে তো বলেই যাবে, বলে গেলে কী করা যাবে, ওই বলা কথা শুনে, ওই ধরনের আপত্তিকর মন্তব্য শুনে, ওই ধরনের নানা রকমের কুটকচালি শুনে আমাদের সময়কে যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হব এবং সফলতার জায়গাতে পৌঁছতে পারবো না, আর সর্বদা এই কাজেই আমরা রত থাকব। কাজ একটা করতে হবে, মাছি তাড়ানো,
হলো মাছি দাঁড়ানোর কোনো কাজ হলো খুব গুরুত্বপূর্ণ কাজ। জমিয়তে আহলে হাদিসের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে, মাছির কাজ কি জানেন খুব মারাত্মক। মাছি তাড়ানো কাজটা যদিও খুব একটা মারাত্মক নয়, কিন্তু মাছির কাজটা খুব মারাত্মক। এমনি সেই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যে মাছিগুলো, এই মাছির কথা বলছে, এই মাছিগুলো একটা সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে, তো কোনো মাছি নেই। এই আপনারা বসে আছেন, কোনো মাছি আছে? একটা মাছ আছে, মাংস আছে, তরকারি আছে, খাবার আছে, মাছি নেই। মাছ পচে যাবে, মাছি বসবে, শরীরের কোনো একটা জায়গাতে ক্ষতস্থান তৈরি হবে, ঘা হবে, মাছি ভন ভন করবে। এত বড় শরীরটা 5.5 ফুট 80 কেজির শরীর এখানে দাঁড়িয়ে আছে, কোথাও নাই, কোথাও আঙুলের ফাঁকে একটা ঘা হয়ে গেছে, ক্ষতস্থান তৈরি হয়েছে, ইনফেকশন হয়েছে, ভন ভন করবে সেখানে মাছি। সব সময় এইরকম মাছি সারা দেশে, সারা বাংলায়, সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, যুগ যুগ ধরে, প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়। তাদের কাজ কী ছিল, কোথায় কার মধ্যে কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথাও ঝামেলা হচ্ছে, কোথাও ঝগড়া হচ্ছে। একটা সংগঠন করতে গেলে, একটা আদর্শিক পরিবেশ তৈরি করতে গেলে, একটা জামাত চলতে গেলে নানা রকমের সংঘাত হয়, সংগঠন হয়, বিভিন্ন রকমের গণ্ডগোল হয়, সম্পর্কের মধ্যে ক্ষতস্থান তৈরি হয়। মাছিগুলোর কাজ হচ্ছে সেই ক্ষতস্থানটা খুঁজে খুঁজে বেড়ানো। সেইখানে বসবে, বসার পর সেখানে ঘা তৈরি করে দেবে, সেখানের জীবাণু নেবে, অন্য জায়গা থেকে ছড়াবে, ক্যান্সার তৈরি করবে। মাছি তাড়াতে শিখতেই হবে। এতদিন ভালো ছিল, আমাকে ফোন করে মাঝে মাঝে বসে থাকি তো বাড়িতে, এখন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ছিল, অনেকদিন থেকে বেরোই না, ফোনে এইসব কথাবার্তায়, ভাই আপনাদের অমুক সাহেবের সঙ্গে অমুক সাহেবের একটু ঝগড়া হয়েছে না? হ্যাঁ হয়েছে, ঘা হয়ে গেছে। তা আপনার কী হয়েছে? বলে না ঘাটাকে সারাতে পারেন। আপনার কি ডাক্তার আপনি, না আপনার বাপ ডাক্তার? 14 পুরুষে তো আপনার কেউ ডাক্তার ছিল না, আপনি পারবেন? আরে যে ডাক্তার তার উপরে ছেড়ে দিন, ক্ষতস্থানে আপনি হাত দিতে গেলেন কেন? যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল তখন আপনি একদিন এলেন না, যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, একসঙ্গে তারা কাজ করছিলেন, তখন আপনি সহযোগী হলেন না, শুধু ঘাটা হলো আর মাছির মতো বসতে এলেন ওইখানে। মাছি তাড়াতে শিখতে হবে, মেরে দেবো না, তাড়িয়ে দেন। ওগুলো ভন ভন করা মাছি চিরকাল ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। কাব বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী পরিমণ্ডল থেকে তাকে বয়কট করা হলো, গোটা মুসলিম বিশ্ব যখন তাকে বয়কট করে দিয়েছে, কাব বিন মালিক একদিন বাজারে গেছেন, গাসসানের বাদশাহ একটা চিঠি পাঠিয়েছে, কাব বিন মালিক আমি খবর পেলাম তোমাকে মোহাম্মদ এবং তার সঙ্গীরা খুব কষ্ট দিচ্ছে, তুমি এসো, রাজকীয় সম্মাননায় তোমাকে অভ্যর্থনা করব, তুমি আমার কাছে এসো। ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন, বুঝেছিলেন যে এটা পচা মাছি একটা, মনে রাখতে হবে। মাছিগুলো ভন ভন করছে, তাড়িয়ে দিতে হবে। যখনই আপনি তাদেরকে আশ্রয় দেবেন তখনই কিন্তু বিপর্যস্ত করবে। আপনার হাতে জানা পরিচিত ভালো মলম থাকে, আহত হবে, ক্ষতস্থান তৈরি হবে, সম্পর্কে ক্ষতস্থান আব্দুল হামিদের সঙ্গে হবে, হানিফ ভাইয়ের সঙ্গে হবে, রাজ্য সেক্রেটারির সঙ্গে হবে, জেলা সেক্রেটারির সঙ্গে হবে, ও মাঝে মাঝে হয়। কিন্তু আপনি একজন কর্মী হিসাবে আপনার হাতে মলম থাকে তো মলম বুলিয়ে দিন, আর না থাকে তো চুপ করে থাকুন, ডাক্তারদেরকে ডেকে দেখান যে ভাই এটা কী হচ্ছে। যে সে হাত দিতে যাবেন না, ডাক্তার অভিজ্ঞ বিশেষজ্ঞ সেখানে হাত দেবে। কপালে আপনার ঘা হয়েছে, এমনি যখন সুস্থ কপাল আপনার বউকে বললেন যে ভাই একটু, বাবা একটু দে, বউকে বললেন একটু তেল মাখিয়ে দাও, একটু মালিশ করে দাও, এটা ঠিক আছে। কিন্তু যখন ঘা হয়ে গেছে, যাকে তাকে যদি বলেন, ছেলে একবার এসে চটকে দিল, বউ একবার এসে চটকে দিল, পাশের বন্ধু একবার এসে চটকে দিল, তো ঘাটা ভালো হবে? আমাদের সমাজে হচ্ছে যখন কোনো ক্ষতস্থান তৈরি হচ্ছে সবাই এসে একবার করে চটকে দিচ্ছে, নিয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে। শুধু আমরা সবসময় মনে রাখবো যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে আমরা যাব না, যে বিষয়ে আমাদের জ্ঞান আছে পরিচর্যা আমরা সেই বিষয়ে করব। শেষে দুটো কথা বলি, প্রজাপতি আমরা ভালোবাসি, প্রজাপতি হতে যাব না, মৌমাছি হব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রজাপতি মানে খুব সুন্দর ডানা, দেখেও মনটা ভরে যায়, আপত্তিও কিছু করে না, ক্ষতিও কিছু করে না, কিন্তু লাভও কিছু নেই। রঙিন ডানা মেলে বসন্তের বাতাসে, ফাগুন হাওয়ায়, সে ফুরফুরে হাওয়ায়, ঝিরঝিরে হাওয়ায়, সে ডানা মেলে দিয়ে শুধু উড়ে বেড়ায়। সমাজে এরকম অনেক প্রজাপতি আছে, বিরাট পণ্ডিত, বড় বড় ডিগ্রিধারী, কোরআন সুন্নাহ বিশিষ্ট বড় মাদ্রাসা সাইকুল হাদিস, কিছু নেই। আল্লাহ বলছেন হে প্রজাপতি হয়ে ঘুরো না, প্রজাপতি হওয়া ওই প্রজাপতিগুলোকে মাঝে মাঝে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে বড় জালসাতে এনে শোভন করা যায়, সুশোভ মানে সুসজ্জিত করা যায়, কিন্তু জেনে রাখবেন প্রজাপতিগুলোকে দিয়ে কিছু হয় না, কিচ্ছু লাভ নেই। প্রজাপতি আর মৌমাছি যদি আপনি না চিনতে পারেন, আল্লাহ বলছেন যে কাকে, মৌমাছিকে বলছেন, ইত্তাখাজি তুমি বাসা বাঁধো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন মৌমাছি তুমি বাসা বাঁধো, বাসা না বাঁধলে কোনো কাজ হবে না।
আওহা রব্বুকা ইলান নাহাল আন ইত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিসুন, গাছে পাহাড়ে লোকালয়ে মৌমাছি তুমি বাসা বাঁধো। এই বাসাই তো জামিয়াত, এই বাসাই তো সংগঠন, মানহাজ পরিচর্যা করার, যত্ন করার, আকীদা শোধন করার এই তো আদর্শ কেন্দ্রস্থল। মৌমাছি কি করেছে? বাসা বুনেছে। মধু দুজনেই খেয়েছে, প্রজাপতিও খেয়েছে মৌমাছিও খেয়েছে, কিন্তু মৌমাছি যে কাজটা করেছে প্রজাপতি সে কাজ নাই, ও ডানা মেলে উড়িয়ে বেড়িয়েছে। ওই রকম প্রজাপতি দেশে বিদেশে জগতে সর্বযুগে সর্বকালে বহু ঘুরছে, ওদের পিছনে ছুটে আপনি মধু পাবেন না। ওদেরকে মারারও দরকার নেই, কাটারও দরকার নেই, ওরা আছে থাক, দেখতে ভালো লাগছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, কাজ আমাকে পেতে গেলে, মধু আমাকে পেতে গেলে মৌমাছি পুষতে হবে, মৌচাক তৈরি করতে হবে, এইটা হচ্ছে কথা। জামিয়াত তৈরি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে, বাসা বাঁধবে। হুম্মা কুলি মিন কুল্লি থামারাত, বিভিন্ন ফুলে ফুলে তারা যাবে আর তারা মধু সংগ্রহ করবে। আর ফাসলুকি সুবুলা রব্বিকা যালুলা, প্রভুর নির্দেশে রবের নির্দেশে আবার তারা বাসায় ফিরে আসবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আনওয়ারু, সে তার পেট থেকে যা নিঃসৃত করবে সেটা হচ্ছে কি? শেফাউন লিন্নাস, মানব জাতির জন্য কল্যাণ, মানব জাতির জন্য আরোগ্য, মানব জাতির জন্য শেফা। কোরআন এবং সুন্নার এই সঠিক মানহাজ, এই মধুর মতো, এই মানুষের জন্য অমৃত, এই যে কল্যাণকর বিষয়, এ বিষয় যদি আমাকে তৈরি করতে হয়, এই বিষয় যদি মানুষের কাছে পরিষেবা দিতে হয়, তাহলে আমাকে একটা মৌচাক বানতেই হবে। প্রজাপতির মতো এইরকম ফুরফুরে ফাগুন হাওয়ায় ঘুরে বেড়ালে, ডানা মেলে উড়ে বেড়ালে কিন্তু আমরা এই মধু পাবো না, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। সফল কর্মীর জন্য সাংগঠনিক নেতৃত্ব মেনে, আনুগত্যশীল হয়ে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। শুধু অনেকটা সময় ব্যয় হলো, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তাআলা আজিজ। শেষ কথা বলি, একটি কথা, সেটা হচ্ছে কাজ করতে গেলে অনেক নিন্দামন্দ আসে, অনেক ঝামেলা ঝঞ্ঝট হয়, হতাশা তৈরি হয়। কোনো হতাশার কোনো কাজের কথা নেই, কাজ করতে পারলেন না, দীর্ঘদিন ধরে কাজ করছেন, সফলতার মানদণ্ড কি আল্লাহ ভালো জানেন। সফলতার মানদণ্ড যেটা আমাদেরকে আল্লাহ এবং রাসূল শিখিয়ে দিয়েছেন আমরা সেটাই জানি। আমরা বিভিন্নভাবে কাজ করি, কত মানুষ এলো, কত মানুষকে সংশোধন করলাম, কত জায়গাতে সংগঠন গড়লাম, লোক সংখ্যা দিয়ে, লোকের মাথা গুনে, এসব দিয়ে আমরা সফলতার মানদণ্ড বুঝবো না। সফলতার মানদণ্ড হচ্ছে ইত্তেবায়ে রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণভাবে ইত্তেবা করা, অনুসরণ করা। ওহদের মাঠে আমরা দেখেছি না, সেই কয়েকজন সাহাবী আঁকড়ে ধরেছিল, আমাদের সাহেব ডক্টর সানাবিলি সাহেব বলছিলেন আঁকড়ে তামাস্তাক, এই যে তামাস্তুক মানে আঁকড়ে ধরে থাকা রসুলের নির্দেশকে। এত বিপদ বিপর্যয় তাদের উপরে নেমে এলো, তারা শহীদ হলেন, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন ঘাঁটি আগলে বসে থাকো, তারা সে আঁকড়ে ধরেছিলেন, এটাই তাদের ছিল সফলতা, এটাই ছিল তাদের বিজয়। আমরাও এই সফলতা নিয়েই বেঁচে থাকতে চাই, আমরা ইনশাল্লাহ তাআলা আজিজ সফলতার মুখ দেখতে পাবো, আমাদের জীবন অতি অবশ্যই সার্থক হবে। কিন্তু মানুষ মাঝে মাঝে নানা রকমেরভাবে আমাদেরকে বিভ্রান্ত করবে, আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি যে মনে হচ্ছে এই কাজগুলো ঠিক হচ্ছে না। কীরকম করে জানেন? মানুষ বলে কই তোমরা তো এইসব কাজ করতে পারলে না, অমুক তো এই করলো, তমুক এই করলো, তমুক সংগঠন এখানে পৌঁছে গেল, অমুক সংগঠন ওইখানে পৌঁছে গেল। আপনি শুধু আপনার কথাটুকু বলবেন। ভীমরুল বলে একটা প্রাণী আছে, জানেন ভীমরুল? খুব কামড়, যা খেয়েছে সেই কেবলমাত্র জানে কীরকম, একবার কামড়ালে না বোঝা যাবে। তো ভীমরুল একদিন মৌমাছির কাছে এসে বলছে, ভীমরুলে মৌমাছিতে হলো রেশারেশি, মহাতর্ক দুজনার দম শক্তি কার বেশি? ভীমরুল বলছে আমি বেশি শক্তিশালী, মৌমাছি বলি আমি বেশি শক্তিশালী। জমিয়তের আমাদের ছেলেদের কাছে এসে আর এক সংগঠনের লোক বলছে আরে আমাদের পাওয়ার অনেক বেশি, আমরা রাজভবন অমুক তমুক পৌঁছে যাই, দিল্লি পর্যন্ত আমাদের সংগঠন আছে, দিল্লিতে আমাদের বড় বড় অফিস আছে, আমাদের মতো পারবে? ভীমরুল কহে আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমার সমান। ভীমরুল বলছে মৌমাছি তুই যতই নাম ফলা না কেন, আমার কামড়ের সঙ্গে তোর কামড় মিলবে না, আমার মতো তুই কামড় দিতে পারবি না। ভীমরুল কহে আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর ছল ছল আঁখি, মৌমাছিটা খুব মন খারাপ হয়ে গেছে, তাই তো আমি ওর থেকে হেরে গেছি, আমি পরাজিত, আমি সফলতার আকাশ দেখতে পাইনি। তাহলে মধুকর নিরুত্তর ছল ছল আঁখি, বন কবি কহিলেন তারে চুপি চুপি ডাকি। এক কবি এসে বলছেন এই মৌমাছি মন খারাপ করে কেন আছিস, কেন বাছান অত শির, মাথা নিচু করে কেন বসাচ্ছ হে জমিয়ে তাহলাদিসের কর্মী, এ কথা নিশ্চিত, এই কথাটাই হচ্ছে আসল কথা। বিষে তুমি হার মানো, মধুতে তো জিত।
তুমি পিষে হেরে গেছো, কামড় দিতে তুমি হেরে গেছো, মধু দিতে তো তুমি হারনি, তাতে তো তুমি জয় লাভ করেছো। ভীমরুল তো তোমার মতো মধু দিতে পারেনি, তুমি সংগঠন বড় বড় করতে পারোনি, দিল্লিতে অফিস করতে পারোনি, রাজপথ কাঁপাতে পারোনি, কিন্তু মানুষের দোর গোড়ায়, মানুষের দ্বারে দ্বারে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ প্রান্তরে তৌহিদের মধু, সুন্নার মধু, মানহাজের মধু তো তুমি পেশ করতে পেরেছো। এটাই তোমার জয়, এটাই তোমার বিজয়। পশ্চিমবাংলার মাটিতে কথা আমাদেরকে জোরের সঙ্গে বলতে হবে। আমরা কামড় দিতে পারিনি, বেশি কামড়ে বেড়াচ্ছে, ফেসবুকে কামড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে কামড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কামড়াচ্ছে, প্রিন্টিং মিডিয়ায় কামড়াচ্ছে, আর কামড় দেওয়াটাকেই তারা মনে করছে এটা আমাদের জয়, এটাই আমাদের সাফল্য। আমরা কামড় দিতে পারিনি তোমাদের মতো, কামড় দিয়ে বেড়াচ্ছে, যেখানে সেখানে কামড়াচ্ছে, এবং যেখানে সেখানে বলতে মানহাজে সালাফদের, কোরআন সুরার অনুসারীদেরকে কামড়াচ্ছে। আমরা বলি আরে কামড়ানোর এত শক্তি থাকে তো যা না কামড়া, দেশকে শেষ করে দিল, দেশের টাকা লোটপাট করে নিয়ে বিদেশে নিয়ে পালিয়ে গেল, হাজার হাজার মানুষকে নরহত্যায় লিপ্ত করলো, তাদেরকে কামড়া গিয়ে সেখানে নেই, শুধু কোরআন সুন্নার বাছা বাছা কয়েকটা আলেমকে কামড়ানোর একটা উৎসব পড়ে গেছে সারা সমাজে, সারা সোসাইটিতে, গোটা মিডিয়ায়। আমরা তাদের উদ্দেশ্যে বারবার বলতে চাই, আমরা তোমাদের মতো কামড়াতে শিখিনি, পারিনি নয়, শিখিনি, আমরা ও কামড়ানোর অভ্যাসে অভ্যস্ত নয়, বিষে আমি হেরে গেছি, মধুতে তো জিত, আমরা মধু পরিবেশন ইনশাল্লাহ জিতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশ করে কামনা করি। আল্লাহ আমাদের উত্তর চব্বিশ পরগনার জমিয়ত আহলে হাদিসের এই কর্মীদেরকে কবুল করুন, আমাদেরকে বিষে নয়, কামড়ানো তো নয়, মধুতেই আমাদেরকে জয়যুক্ত এবং সফল করুন। ওমায়লাইন ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।